গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অপর্ণা অল টাইপ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমরাও সবাই ভালো আছি। আমার থেকে বয়সে যারা বড় তারা আমার প্রণাম নেবে, আমার থেকে বয়সে যারা ছোট তারা আমার ভালোবাসা নেবে। ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি। আমার পূর্ণ বন্ধু, নতুন বন্ধু যারা আমার ব্লগ দেখছো, ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর আমার চ্যানেল এখন পর্যন্ত যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল বাটনটাও প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা কোনোদিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, কোনোদিন যেন কেটে দিও না। আমার অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, জানি না কে কেটে দিচ্ছে। তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবার পর আর আনসাবস্ক্রাইব করো না যেন। এতে আমাদেরও ক্ষতি, আমার চ্যানেলের তো ক্ষতি বা তোমাদেরও ক্ষতি, তো তার জন্যই বলছি। আর এখন অনেক কিছুই কাজ হয়ে গেছে। সকালবেলা সকালবেলা একবার মেশিনে বসে কাজ করছিলাম, তো তার জন্যই তোমাদের সামনে আসতে দেরি হয়ে গেল। আর এখন বাজে সাড়ে এগারোটা থেকে আমি ব্লগটা শুরু করছি। মেশিনে কাজ করছিলাম বলেই দেরি হয়ে গেল। তারপরে স্নান করেছি, পুজোও করেছি, মন্দির গেছিলাম, তারপরে ঘরেতে এবার এখনও পুজো হয় না, এবার পুজো করব। তারপর রান্না চাপাবো। তো কী রান্না করব, কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে অনেক কিছু কাজই হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাড়াতাড়ি ছিল তো তার জন্য। আর আজকের মরশুমটা এখানে খুব সুন্দর, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে একটু একটু করে, মানে সবসময় নয়, একবার মন যাচ্ছে যখন তখনই বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার একটু কমে যাচ্ছে, এই রকম হচ্ছে। তো এখনের মরশুমটা তো খুব সুন্দর, অত আর আগের মতন গরম নাই। আগে যেমন আমরা খুব হাই হাই করে থাকতাম, এখন আর তেমন গরম নেই। আর বৃষ্টির জন্য উপরে ছাদে শুতে যেতেও পাই না, কিন্তু না এখন নিজেতেই শরীর তো ঠান্ডা ঠান্ডার মরশুমটা, এখন কোনো অসুবিধা হয় না। তো চলো ফ্রেন্ড, আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। দেখো ফ্রেন্ড, কিচেনে এসে গেছি। কিচেনে এসে দেখো কাঁচা কেলাগুলো এরকম আগে পিছে কেটে রেখে দিয়েছি। আর এই কাঁচা কেলাগুলো এবারে এই প্রেসারেতে সিদ্ধ করতে দেবো, দুটো সিটি দিয়ে নেব। আর এই কাঁচা কেলাগুলোর বানাবো কোপ্তে। আর ওইদিকে ভাত তো চাপিয়ে দিয়েছি, ভাত আমার হচ্ছে, হয়েই গেছে ভাত, এবার নামিয়ে দেবো। কাঁচা কেলা, আলু দিয়ে কাঁচা কেলা কোপতে হবে, আলু ভাতে হবে। এখন পর্যন্ত তো এইটাই ডিসাইড করেছি, তারপরে জানি না আদি সুদীপ কি বলবে, কি রান্না করতে বলবে আরও। তো চলো তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো আর কি রান্না করব, তারপরে শেয়ার করব। রান্না হয়ে গেছে ফ্রেন্ড। তো রান্না করেছি, রান্না করার পর সুদীপ ভাত খেয়ে চলেও গেছে, আদিরও ভাত খাওয়া হয়ে গেছে। আর রান্না করার পর এতটাই তাড়াতাড়ি থাকে সুদীপ ভাত খেয়ে যাবার জন্য। তো সুদীপ ভাত খেয়ে যায় তো আদিও বলে মাম্মি আমাকে ভাত দিয়ে দাও, তো তখন তোমাদেরকে দেখাতে পারি না ওর জন্যই। আর এখন এবারে আমি ভাত খাবো, তো তার জন্যই তোমাদেরকে ভাবলাম যে তোমাদেরকে ভাত খাবার আগে দেখিয়ে দিই কী রান্না করেছি। তখন তো খালি দেখিয়েছিলাম ভাত হচ্ছে আর কাঁচা কেলা কুকারে বয়েল করতে দিচ্ছি। তো চলো তোমাদেরকে কী রান্না করেছি দেখাচ্ছি। দেখো ভাত, আলু সিদ্ধ, মানে আলু ভাতে আজকে একটু কম লঙ্কা মেখেছি, গরম প্রচণ্ড, বৃষ্টি হচ্ছিল সকালের দিকে কিন্তু না এখন প্রচণ্ড গরম, আবার লাইট নেই। তো ভাত, আলু সিদ্ধ আর এইটা হচ্ছে কোপ্তে, আলু আর কাঁচকলার কোপ্তে বানিয়েছি, এইটাই হচ্ছে দুপুরের মেনু, আর কোনো কিছু করি না। তো চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। হাই বন্ধুরা, অনেকটাই পরে এসেছি তোমাদের সামনে, দুপুরবেলায় দেখিয়েছিলাম, তারপর থেকে তোমাদের সামনে আসতে পারি না। একবার শুয়েছিলাম, শুয়ে উঠে ভেবেছিলাম একবার মেশিনে বসবো, একটু কাজ করব। আর জানা থাকে না আজকে মার্কেট যাবো বলে, তো আচানকই মার্কেট চলে গেছিলাম বিকালবেলা, আর কাজও করি না। মার্কেট থেকে এসেছি সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা এসে আবার ফোন করছিল একজন, তো ফোন করছিলাম আমি, ফোন করে তারপরে আবার কিচেনে এসেছি। রুটি তো হয়ে গেছে, এবার সবজি করছি। তো কি সবজি করছি চলো তোমাদেরকে দেখাই। দেখো সবজি করছি,
সবজি করছি। দেখো আজকে পনিরের সবজি করছি, পনিরগুলো এরকম করে কেটে রেখেছি আর আলুগুলোকে এরকম ভেজে নিয়েছি। মটর দিয়ে করি না, আজকে আলু দিয়েই করব। আর মটর পনিরের সবজি করতে গেলে সবুজ সবুজ মটর থাকলে ভালো হতো, সবুজ মটর নেই বলে ওর জন্যে আজকে একটু আলু দিয়ে করছি পনিরের সবজিটা। আর এইটা মশলা পিষে রেখেছি, মশলাতে শুধু দিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো। আজকে স্যাটারডে তো পেঁয়াজ রসুন তো খাবো না, তো তার জন্য দিই না। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা ভেজে আর সবজিটা করে নেবো। পনির ভাজবো না, আমরা পনিরের সবজি করলে মানে আমি পনিরের সবজি করলে পনির ভাজি না আমি কোনো দিন। পনিরকে এরকম ধুয়ে আর পিস করেই আর দিয়ে রান্না করে ফেলি। তো চলো আমি তাড়াতাড়ি সবজিটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। দেখো ফ্রেন্ড, সবজি হয়ে গেছে, এই রকম পনিরের সবজি বানিয়েছি, আলু পনিরের ঝোল ডাকি না, এরকম মানে গ্রেভিটা রাখি না, একদম নাকি মাত্র গ্রেভি রেখেছি। এইটা দিয়েই রুটি খাবো, আর রুটির জায়গা ওইটা। খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেন্ড, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে আর বাসন ধুই না, এই কারণেই ধুই না, কালকে সানডে, সবারই ছুটি আছে, সবাই ঘরে থাকবে, তো ওর জন্যই ধুই না। তবে আমার হাতে তো অনেক প্রচণ্ড কাজ আছে, ধুয়ে রাখলে ভালো হতো। তো মার্কেট গেছিলাম, এসে রুটি সবজি প্রচণ্ড থাকান হয়ে গেছে, তো ওর জন্যই আজকে আর ধুই না, ছেড়ে দিয়েছি, কালকে ধুয়ে নেবো সকাল করে উঠে। আর চলো মার্কেট থেকে কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। বেশি কিছু নিয়ে আসি না, আদির দুটো জামা নিয়ে এসেছি, সুদীপের জামা পাই না, পছন্দ হয় না, তো তার জন্য নিয়ে আসি না। তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, তো ওর জন্যই আমি ভাবলাম যে এইগুলোও শেয়ার করি। এই জামাটা তো আগেরই ছিল, তো এই জামাটা কি আর দেখাবো। এই একটা আদির সাদা গেঞ্জি নিয়ে এসেছি হোয়াইট কালারে, আর একটা ব্লু কালারের নিয়ে এসেছি, দুটো গেঞ্জি নিয়ে এসেছি। আর পাওয়া যায় না, মানে তেমন পছন্দ হয় না। আর এইখানে টুরিস্টদের দিনে মার্কেট বন্ধ থাকে, তো টুরিস্টদের দিনে মার্কেট বন্ধ যেমন থাকে, তো বাইরে থেকে মাল নিয়ে আসে দোকানওয়ালারা টুরিস্টদের দিনে, তো বললো টুরিস্টদের দিনে মাল আসবে, ওয়েডনেসডের দিনে আসবে, তো ওর জন্যই এই দুটোই পেয়েছি, এই দুটোই নিয়ে এসেছি। জামা দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ব্লু কালারের জামাটা তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, বাইটটাও ভালো লাগছে, তো বাইটটা তেমন দামি নয়, রোজ ডেলি পরার মতন। আর এইটা ব্লুটা রোজ ডেলি পরার নয়, মানে কোথাও যাওয়া আসা সেই রকম। এই যে হোয়াইট কালারের গেঞ্জিটা এইরকম, আর ব্লু কালারের গেঞ্জিটা এইরকম, দুটোই গেঞ্জি নিয়ে এসেছি, আর কিছু নিয়ে আসি না। আর সুদীপের জন্য দেখছিলাম এইরকমই একটা মেরুন কালারের একটা দেখতে পেয়েছিলাম গেঞ্জি, ফোনও করেছিলাম, তো ওর পছন্দ হয় না, বলছে না মাম্মি কলার দিয়া আছে, কলার দিয়া নিতে হবে না, আমাকে কলার দিয়া ভালো লাগে না, বিনা কলার দিয়া যদি হয় তো দেখো, বিনা কলার দিয়া পাই না, তো তার জন্য নিয়ে আসি না। তো গেঞ্জি দুটো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সবাই শুতে চলে গেছে, আমি এখন যাই না, যাবো তোমাদের সাথে কথা বলতে এসেছি, ভিডিওটা শেষ করতে এসেছি। তো আজ নিয়ে ভিডিওটা এখান পর্যন্তই, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে বেল বাটনটাও প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর কেমন ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে, তোমাদের একটা কমেন্ট আমার দিয়ে ভিডিও ছাড়ার জন্য প্রচণ্ড একটা উৎসাহ জাগবে, আনন্দ জাগবে। আর অবশ্যই একটা করে লাইক ঠুকে দেবে আমার ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ফের দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ততক্ষণকে নিয়ে টাটা, বাই বাই।